জলসা মাহফিল গুলো মুজাদ্দিদ জামান আমিরুল শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা করেছিলেন এই বাংলা জমিন থেকে শিরক বিদআত উঠে গিয়েছিল এই বাংলার জমিন থেকে সুদের লেনদেন উঠে গিয়েছিল এই বাংলার জমিন থেকে বিহায়াপনা উঠে গিয়েছিল এই বাংলার জমিন থেকে জিনা ব্যভিচার গুলো উঠে গিয়েছিল তার কারণ হলো আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুল শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা যত ওয়াজ নসিহত তিনি করেছেন সবই সব হারামের বিরুদ্ধে জোরে বলুন সুবহানাল্লাহ কবর পূজা হতো হুজুর আমার কবরের বিরুদ্ধে কবর পূজারীর বিরুদ্ধে ওয়াজ নসিহত করেছে আল্লাহ বৈগিন আল্লাহ বড় গোলামী রহমাতুল্লাহ কি বলতে ও বাবা বড় মাওলানা বাবা বড় মাওলানা শুধু ওয়াজ নসিহত করলে বাংলার মানুষ ফিরবে না বাংলা ঘরে ছেলে মেয়েরা বাংলায় শিক্ষিত হবে শিক্ষিতা হবে বাবার গোলামি তারা আরবি পড়তে পারবে না তারা উর্দু পড়তে পারবে না বাবার গোলামি তুমি এক কাজ করো ওয়াজ নসিহত শুধু করো না কলম ধরো কলম ধরো কলম ধরে ধরে শরিয়াতের কঠিন ভাষাগুলো সোজা বাংলায় অনুবাদ করে এই বাংলার মুসলমানদের কাছে শরিয়াতটা সহজ করে তোলো আল্লাহ মাইহির রাত দিন চব্বিশ ঘন্টা দুই হাত দিয়ে কলম চালিয়েছে দুই হাত দিয়ে কলম চালানো মানে ডান হাত দিয়ে লিখতে লিখতে ডান হাত ব্যথা হয়ে গেছে আল্লাহ আমার গোলামী আবার বাম হাতে কলম ধরেছেন বাম হাত দিয়ে কিতাব লিখে লিখে কিতাব লিখে লিখে একশো আঠারো খানা কিতাব শরিয়াতের দলিল দিয়ে শরিয়াতকে বোঝানোর জন্য এই বাংলার মানুষের কাছে বড় একটা উপহার তিনি দান করে গেছে মুজাহিদ মিল্লাত সৈয়দ আহমদুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করতেন বাবা শুধু কাহিনী দিয়ে নয় মুজাদ্দিদ জামান অন্যতম খলিফা আল্লামার গোলামী শাহ রহমাতুল্লাহ আলাইহি যেমন ভাবে অন্যায়ের বিরুদ্ধে হারামের বিরুদ্ধে জিহাদ করে গিয়েছিলেন আহমদুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন হুজুর কিবলা তিনি এই পশ্চিম বাংলায় মেদিনীপুর শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের জমিনে হারামের বিরুদ্ধে তিনি গর্জন করে গেছে কিন্তু আমরা আসছি আমাদের পাতে ঝোল মারতে ব্যস্ত এরা জাহান্নামায় যাক চুলোয় যাক জাগে জাগে যাও আমার হালুয়া রুটিটায় থাকলে হবে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামা বোনেরা আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ কোরআনে এই জন্য জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে ফেতনা ফাসাদ পৃথিবীর জমিনে বিভিন্ন রকমের ফেতনা ফাসাদ হবে আমার আল্লাহ পাক জানেন সেই জন্য আয়াতে কারিমা দিয়ে বান্দাদের শান্ত থাকার কথা বলেছে রাস্তা দেখার কথা বলেছে কার কাছে গিয়ে সৎ রাস্তা পাবি সৎ উপদেশ পাবি সৎ জীবনযাপন করতে পারবে আমার আল্লাহ কমপ্লিট দিয়ে গেলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দিরা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম আতিউল্লাহ আমি আল্লাহ আমার ইতাআত তোরা করবি আমার হুকুমের গোলামিত্ব তোরা করবি আতিউর রাসূল আমার হাবিবের ইতাআত তোরা করবি আমার হাতে হাবিবের গোলামিত্ব তোরা করবি হাবিবের ইতাআত তোরা করবি ওয়া উলিল আমরি মিনকুম ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিবের ইত্তেবা আমি আল্লাহ আমার কথার উপরে তোদের জীবন তৈরি কর আমার হাবিবের ইত্তেবা করবি যদি সেটাও না পাস আমি আল্লাহ বলছি ওয়া উলিল আমরি মিনকুম উলিল আমর বনু উলিল আমর হলো তারা যুগ শ্রেষ্ঠ আলেম যারা যুগ শ্রেষ্ঠ আলেম কারা শুধু এলেম সঞ্চয় করলে হবে না কোরআন হাদিসের বর্ণনা করতে শুধু জানলে হবে না শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ আলেম হলো তারা যারা কোরআন হাদিসের যতটুকু জ্ঞান তাদের ভিতরে স্থাপন করেছে আমলের দ্বারা জীবনটাও বানিয়েছে আল্লাহ বলছে ওয়াউলিল আমরি মিনকুম ওই আলেমের সহবতে তোরা থাকবি ওই আলেমের তোরা দ্বারস্থ হবি ওই আলেমের কাছে ওঠা বসা করবি যাদের কথা যাদের চেহারা দেখলে আমি আল্লাহর হুকুমের কথা মনে পড়ে যায় জোরে বলছেন না
আমরা মুজাদ্দিদ জামান কে মানি ও যদি বলে যে মানা যাবে না ওর কথা নব মিস্ত্রিটা কোরআন হাদিসের কথা বলতে পারে মোবাইল মিস্ত্রি কিংবা রাজ মিস্ত্রি যেই হোক না কেন কোরআন হাদিসের কথা বলতে পারে এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশি না মা বোনেরা কোরআনের তাফসীর করতে পারে কোরআন সামনে রেখে কোরআন খুলে খুলে কথা বলতে পারে আমরা তাও মানব না কারণ উনি যতটা এলেম সঞ্চয় করেছে ওই আলেম এলেমের দ্বারা নিজের জীবনটাকে গঠন করেছে কিনা কি আমরা একবার দেখব কথা ঠিক না ভুল জোরে বলেন আল্লাহ তো শুধু আলেমের কাছে যেতে বলিনি বলেছে ওয়াউলিল আমরি মিনকুম ওই আলেমদের কাছে সমস্ত মুফাসসিরিনগণ একমত ওই আলেমের কথা আল্লাহ বলেছে কোন আলেম যে আলেমের জ্ঞান থাকবে ওই জ্ঞানের পরিধি অনুযায়ী নিজের জীবন তৈরি করবে একবার কামেল মুকাম্মাল আলেম যাদের সহবতে গেলে আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ এসে যায় জোরে বলুন এবারে জোরে বলছেন না আবু মুসাদ্দিদ জামানের আলেম ছিলেন না আল্লাহ বারহুল আমির এরকম আলেম ছিলেন না আল্লামা আহমদুল্লাহ সৈয়দ আহমদুল্লাহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এরকম আলেম ছিলেন না ওই সব মানুষের সহবতে সেই জন্য যায় তুমি মিয়া বললে আমরা যাব না আল্লাহ বলেছে যেতে সেই জন্য আমরা যাই একবার জোরে বলুন মুসলিম সমাজে বিভ্রান্ত ছড়াবে ওই জন্য ঘরের ছেলেদেরকে বলি তোরা মোবাইল কিনেছিস নিজের টাকায় হালাল টাকায় কেন তুই হারাম রাস্তায় ব্যয় করবি মোবাইল তোর তোর ইচ্ছা মতো তুই ব্যবহার করবি হালাল রাস্তায় অর্থাৎ সব মোল্লি সাহেবের ওয়াজ যে তোর শুনতে হবে তার কোনো মানে নাই শাহনাজ কোরআন হাদিসের কথা বলছে শাহনাজ কোরআন হাদিসের কথা বলতে পারে শাহনাজের কথার দ্বারা শাহনাজ কতটা আমল করে এটা দেখার আছে এই কথা বুঝি পাচ্ছেন না নাকি শাহনাজ যতটা আমল করে ও যতটা কথা বলে ততটা আমল করে কিনা দেখব যদি না দেখতে পাই ওর অনুসরণ করার কোনো প্রয়োজন নাই ওই জন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখে গেলেন হুজুর কেবলা পরিষ্কার জানিয়ে দিয়ে গেলেন ওই সমস্ত আলেমের সহবতে ওয়াজ নসিহত শোনা যাবে না যাদের ভিতরে শুধু অনলি ফর ইলমে জাহিরি জ্ঞান রয়েছে বাতিনি শিক্ষা নেই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার শান্তি মোরা পেলা মাজি ধুলি ধারার পর জোরে বলবেন না নারে তাকবীর ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার শান্তি মোরা পেলা মাজি ধুলি ধারার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার আল্লাহুম্মা রম পারস্যরাকে তিনি পৌঁছালে সবখানে রম পারস্যরাকে তিনি পৌঁছালে সবখানে তোমার নূরে রসিলায় দুনিয়া যে আলো হয় তুমি বলছেন না একটু ছিললে হবে না তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচুলায় অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার শান্তি মোরা পেলা মাজি ধুলি ধরার পর ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার
اكبر اللهم صل على পড়ো বাবা আওয়াজ দিয়ে পড়ো আলালি তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক কাবা তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক কাবা তোমার নূরে রসিলায় মুমিন প্রাণে শান্তি পায় জুড়ে হবে নারায় তাকবীর তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার ওই মদিনার বাদশ তুমি নবী সরওয়ার ওই মদিনার বাদশ তুমি নবী সরওয়ার শান্তি মোরা পেলা মাঝি দুলি ধরার পর ওই মদিনার বাদশ তুমি نبي سروار اللهم যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামা ও বোনেরা আলোচনা বোঝাতে যেয়েছি না আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ইসলামটা আজকে পৃথিবীর কাছে আমাদের কাছে কঠিন করে ফেলেছি তার মানে এটাই কি দাঁড়ালো ইসলামের মেন আদর্শগুলো সেগুলো আজকে আমরা আলোচনা করিনি মানুষগুলোকে অন্ধকারের ভিতরে রেখে দিয়ে শুধু দুনিয়া হাসিল করার জন্য পৃথিবীর জমিনে আমরা তাদেরকে কাহিনী শুনিয়ে শুনিয়ে তাদের জীবনগুলোকে শেষ করে দিয়েছি কিয়ামতের দিন আল্লাহ নবী জানিয়ে দিলেন ইন্নাল উলামা ওয়া উরাসাতুল আমবিয়া নিশ্চয় আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি কিন্তু আমি নবী জানিয়ে দিলাম আল আলিমু আউয়ালু ফিন্নার ইন্নামাল কিয়ামা ও বাবা সাবিরা আমি নবী জানিয়ে দিলাম কিন্তু পৃথিবীর জমিন থেকে একদল আলেমকে কিয়ামতের দিনেতে আমার আল্লাহ সর্বপ্রথম তাদেরকে জাহান্নামায় দেবে সাহাবায়ে কেরামেরা ভয় খেয়ে গেলে আল্লাহ নবী সাহাবীরা কাঁদতে শুরু করলে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া নবীর ওয়ারিস হলো এরাও কিন্তু আমি নবী জানিয়ে দিলাম এরা একদল জাহান্নামায় যাবে কিন্তু আমি নবী আরো একটা তোমাদের খবর দিলাম আল্লাহ আলিমুল আউয়ালু ফিল জান্নাহ ইন্নামাল কিয়ামা ও বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম আল আলিমু আউয়ালু ফিল জান্নাহ ইন্নামাল কিয়ামা কিয়ামতের দিন এক দল আলেমকে আমার আল্লাহ সসম্মানে তার জান্নাতে প্রথম দান করবে মুজাদ্দিদে জামান পীর পরে আগে আলেম ছিলেন এই কথা বুঝতে পাচ্ছেন না আহমদুল্লাহ হুজুর পীর পরে আগে আলেম ছিলেন আল্লামা হুজুর ও শেখ আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহ আগে আলেম তারপর পীর এই আলেমগুলো সমাজে চাষ করেছে চাষ চাষ বোঝেন যখন গোটা বাংলার জমিনে শেরেক বেদাত খারাপিতে পরিপূর্ণ হুজুর কেবলারা এক কাট্টা হয়ে আন্দোলন করেছিলেন এই বাংলার জমিন থেকে শেরেক বেদাত ওয়াহিয়াতি কাজগুলো চলে যেতে বাধ্য হয়েছিল একবার জোরে বলুন আজকে সেই সমাজে সেই বাংলায় আমরা ওয়াজ করি বিভিন্ন কোরআন হাদিসের দার্স দিয়ে এক্সাম্পল দিয়ে হাওলা দিয়ে আমরা রেফারেন্স দিয়ে ওয়াজ করি সেই কোরআন হাদিসের মাহফিলেই শতকরা 95% ছেলেরা সুদের আওতাভুক্ত হয়ে গেছে যে আলেমের ওয়াজ শুনে সুদ ছেড়ে দিয়েছে মানুষ যে আলেমের ওয়াজ শুনে জেনা ব্যভিচার ছেড়ে দিয়েছে যে আলেমের ওয়াজ শুনে বিহায়াপনা ছেড়ে দিল ঘরের মেয়েরা আর সেই মজলিসে সেই সব আলেম সেই রকম নামধারী আলেমদের দ্বারাই ওয়াজ নসিহত শুনে বিহায়াপনা ঘরে ঘরে জেনা ব্যভিচার ঘরে ঘরে সুদের টাকা ঘরে ঘরে চলতে পিততে অন্যায় রাহাজানি ছাড়া মানুষ চলতে চাইছে না তাহলে আলেমের নিশ্চয়ই ভাগ হয়ে গেছে দাওয়াতের সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে
দাওয়াতের সিস্টেমটা যদি আল্লাহর জন্য রাসূলের জন্য হতো তাহলে আজকে আমাদের দ্বারা সমাজ উপকৃত হতো ইসলাম উপকৃত হতো কথা ঠিক না ভুল জোরে বলেন মুজাদ্দিদে জামান নির্ভীক নির্ভীকভাবে কথা বলতেন বশর আল্লামা হুজুর নির্ভীকভাবে কথা বলতেন سيد আহমদুল্লাহ হুজুর রহমাতুল্লাহি নির্ভীকভাবে ওয়াজ করতেন আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ নির্ভীকভাবে কথা বলতেন আমাদের ভয়ের আগে আগামী বছর নারায়ণ পাকুড়িয়ার ছেলেরা যদি দাওয়াত না দেয় দাওয়াতের তোয়াক্কা তারা করতেন না আমাদের ভয় লাগে যদি কেটে দেয় পার্থক্য হয়নি পার্থক্য হয়নি যা আলোচনা আমি যেটা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী কোলে যারা সাহাবীদেরকে বলেছিলেন বাবা সাহাবীরা ও আমার সাহাবারা তোমরা যারা মদিনা শরীফ থেকে এসেছো আমি নবী আজকে যাব না আল্লাহ নবী ওখানে অবস্থানরত অবস্থায় আল্লাহ নবী মনের ভাব প্রকাশ করেছিলেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ চাই এইখানে একটা মসজিদ হোক আল্লাহ নবী সাহাবীরা খুশি হলেন কিন্তু একজন সাহাবী উঠে দাঁড়ালে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে জায়গায় আপনি মসজিদ বানাবেন নিয়ত করলেন ওই জায়গাটার মালিক হলো দুটো এতিম বাচ্চা যে জায়গায় আপনি মসজিদ বানাবেন নিয়ত করছেন ওই জায়গার মালিকানা তো দুটো এতিম বাচ্চা সাহাবীর মনটা খারাপ হয়ে গেল আজ বলেননি তো মসজিদ তৈরি করতে চাইলেই মসজিদ হবে না মসজিদ তৈরি করতে চাইলেই মসজিদ হবে না ওটা চোখের নেশা বিশ্বনবীর কলেজের সাহাবীরা বললেন হুজুর এই জায়গার মালিক অ্যাকচুয়ালি দুটো এতিম বাচ্চা ওদের বাপ নেই মা নেই আমাদের কাছেই পালিত হচ্ছে রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল এতিম বাচ্চার উপরে মসজিদ তৈরি করব আমি বলে ফেললাম এক জোরে বলবেন না সুবহানাল্লাহ এ দুজন যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন হুজুর আমার ওই সময় মনটা খারাপ করে গেলেন আল্লাহ নবী ওই অবস্থা থেকে দুটো এতিম বাচ্চা এসে হাজির আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল লিল আলামিন হুজুর হুজুর আপনি ব্যথিত হবেন না চিন্তিত হবেন না এই জায়গার মালিক আমরা দুই ভাই আমরা দুই ভাই আতি আমাদের মা বাপ কেউ নাই আমরা সিরিয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ তবে হুজুর আপনি যখন এই জায়গায় মসজিদ বানানের বানাবেন নিয়ত করেছেন আমরা দুই ভাই আল্লাহ শুকর করে বলছি আলহামদুলিল্লাহ মসজিদ আপনি বানান এই জায়গাটা আমরা আল্লাহ রাস্তে দান করে দিলাম আরো জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা আল্লাহ নবী বললেন এতিমদের নিঃস্ব করে এতিমদেরকে আমি শেষ করে নিঃস্ব করে তাদের জমির উপরে সম্পদের উপরে আল্লাহর ঘর মসজিদ বানাতে আমি আসি না ও বাবা সাহাবীরা তোমরা কি পারো না এই জায়গাটাকে ক্রয় করতে এই জায়গাটার ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করে তাদের ন্যায্য পাওনাটা পাইয়ে দিয়ে এই জায়গায় মসজিদ বানাগি তো তোমরা পারো না আল্লাহ নবী সাহাবী সিদ্দিক একবার হযরতে আবু বকর সিদ্দিক হাতটা নিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মসজিদ তৈরি করার নিয়ত করেছে আমি আবু বকর দেবার মতো তেমন কিছু নাই হিজরতের সঙ্গী আপনার হুজুর তবে আমার কাছে যে অর্থ আছে আমি সেই অর্থ থেকে 400 দেরহাম আপনার কথা অনুযায়ী আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি দান করে দিলাম জোরে বলবেন না হিজরতের সঙ্গী রাসূলুল্লাহর কাছে হযরত আবু বকর কোন আবু বকর বিবি ছেলে পোলা ধন সম্পদ ঘর দোর সব ফেলে রেখে
رسول الله محبت رسول সঙ্গে হিজরতে রাতে পালিয়ে এসেছে একবার জোরে বলবেন দা কিছু কিছু মোল্লা মলি সাহেব নামাজি মুসল্লি তারা ফতোয়া মারে প্রকাশ্য দান করলে কবুল হবে না বলে না বলে না ওই লোক দেখানি দান করছে আচ্ছা ভাই লোক দেখানো দান করছে না যে দান করছে তার অন্তরটা জানে তো তা কেউ যদি অন্তরের খবরটা বলে দেয় ও আর মানুষ আছে না খোদা হয়ে গেছে এ কথা বলছেন না কেন অন্তরের খবরটা কে রাখে আল্লাহ আমি শাহনাজ দান করলে আমি জানব আর আমার আল্লাহ জানে তাছাড়া কেউ জানে না তো যদি কেউ জানে আমি যদি জানাই তবে তো জানবে আমি জানাইনি আমি দান করছি একটা পাশ থেকে একজন বলছে ও শাহনাজ দান করছে লোক দেখানো দান এ সবের কাজ করিস না গোনা সমাজে এরকম উটকো ফতোয়ার আমদানি হয়েছ না হয়নি সিদ্দিক আকবর হাত উঁচু করে বললেন হুজুর আমি দিলাম 400 দিরহাম স্বর্ণের টাকা একবার জোরে বলবেন না হযরত আবু বকর সিদ্দিকের দান দেখে রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন জোরে বলবেন না জোরে বলতে পারেন না আমার নবী বললেন যাও আবু বকর আমি রাসূলুল্লাহ বলছি তোমার এই আজকের দানটা तमाम পৃথিবীর দানীদের এক পাল্লায় দানগুলো রেখে আমার আবু বকরের আজকের দানটা যদি অপর পাল্লায় রাখা যায় আমি নবী বলছি আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে ও জোরে বলবেন না এ জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা এই দান দেখে সাহাবাই কেরামেরা মদিনা শরীফ থেকে যারা নিতে যেছিলেন আল্লাহ নবীর এই সাহাবীর দান দেখে সমস্ত সাহাবাই কেরামেরা আজ আপনার যার যা কাছে ছিল সব দান করতে শুরু করলেন অবশেষে দেখা গেল রাসূলুল্লাহর কদম মোবারকে যত টাকা অর্থ জমা হলো ওই জায়গার যা মূল্য তার থেকে ঢের অর্থ রাসূলুল্লাহর কদমে জমা হয়ে গেছে বিশ্বনবী বললেন এই তো হয়ে গেল সাহাবীরা তোমরা সাক্ষ্য থাকো দুই ভাইকে ডাকো ওই দুটো ইতিম বাচ্চাকে ডাকো বিশ্বনবী তাদেরকে কাছে ডেকে এনে মাথার উপরে হাত বোলায় আর মুচকে মুচকে হাসে বিশ্বনবী বললেন এই যে তোমরা দান করতে চেয়েছিলে তোমাদের দান নেব তোমাদের দান আমি নেব কিন্তু সিস্টেম হবে তোমাদের এই যে জায়গাটা তিনটে ভাগ করলুম আমি রাসূলুল্লাহ তিনটে ভাগ করে দুটো ভাগের দাম তোমাদের দিয়ে দিলাম আর একটা ভাগ তোমাদের থেকে দান হিসাবে নিয়ে নিলাম একবার জোরে বলেন না কি বুঝলেন কেউ যদি জায়গা দান করতে চায় জায়গা নিতে গেলেও আমাদেরকে দেখতে হবে ওই ব্যক্তিটা যে দান করছে ওর অর্থনৈতিক পরিকাঠামো কেমন এই জায়গাটা দান করলেও ফ্যাসাদে পড়ে যাবে না তো এই জায়গাটা দান করলেও বিপদে পড়ে যাবে না তো যদি পড়ে যায় তাহলে ওর কাছ থেকে পুরো এটা ফ্রি না নিয়ে কিছু অর্থ তাকে দিয়ে দাও তার অর্থনৈতিক পরিকাঠামোটা ভালো হয়ে যাবে শরীয়ত এটা শিক্ষা দিচ্ছে আর মসজিদ তৈরি করতে যাচ্ছে 400 জায়গা সে নিজের এমনিতে দিয়ে দিল 200 জায়গায় এক্সট্রা মেরে মসজিদ তৈরি হচ্ছে ও বলতে গেল ঠ্যাং আউট করে দিয়েছে কথা বুঝতে পারেননি এর 38-39 বছর বয়স হয়ে গেছে মসজিদে এখন ছেলেরা সয়ং জেনারেশন শাহনাজ ভাইয়ের ওয়াজ ফলো করে আর আমার যত জলসা জুলুস সব ফতোয়া এবং মাসলা মাসালের উপরে তো বেশি কাহিনী কম ওর ওয়াজ ফলো করেছে ইয়াং জেনারেশনের হাতে এখন মসজিদ এসেছে ওরা মসজিদ চালানোর আগেই মাফিয়ার এনে মসজিদ চেক করেছে আমি নেনে মসজিদ মেপে দেখে 400 দলিলে লেখা রেকর্ড আছে 400 আর জমি হচ্ছে 600 কথা বুঝতে পারছেন না বোধহয় ওরা তখন সেই জমির মালিকের কাছে যেয়ে বলছে দাদু 200 জায়গা বেশি হচ্ছে জায়গা তো তোর তা তুই মসজিদকে দিয়ে দে বলছে দোবানি আমার তো 400 দিতে পেরেছি আর 200 দিতে পারবো না ও দে দোবানি আমার ঠ্যাং ফিরিয়ে দিতে বল
এই কথা বুঝতে পারতেছেন না কি বলছে আমার ঠ্যাংটা ফিরিয়ে দিতে বল আমি ভাঁজ করে বসতে পারি না ঠ্যাংটা মুড়ে বসবো বসার মতো অবস্থা করিনি আমার ঠ্যাং ফিরিয়ে দে ও জায়গা এমনি দে দেওয়ার চার শতক দিতে পারি চার দু শতক দিতে পারবো না ভাই ও ঠ্যাং ফেরানো সম্ভব ৩৯ বছর আগে ৩৯ বছর আগে যারা মসজিদ হুমোচুমোক গায়ের জোরে করেছিল তাদের অধিকাংশ সব গর্তে ঢুকে গেছে মসজিদ তৈরি করা ফতোয়া দিচ্ছি বাবা সাদগায় জারিয়া বলি না মসজিদ হচ্ছে সাদগায় জারিয়া তো এটাও সাদগায় জারিয়া হয়েছে না হয়নি কথা বুঝতে পারেননি পরের জমি ভাগরা করে দুশত ওর উপরে মসজিদ তৈরি করে পা ভেঙে দিয়ে যে কটা কবরে ঢুকেছে ঠিক আছে না গরম হচ্ছে কথা বলে না চুরোচ্ছে কবরে ঢোকানোর সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলছে আল্লাহ সে চলে এসছে বলে মসজিদ তৈরি করেছিল চলে এসছে কথা বুঝাচ্ছেন না আল্লাহ বলছে খেদমতে যেন কমি না হয় মুগু শুরু কর কেয়ামত পর্যন্ত চালা কালা গোগা ফেরেশতা কানে শুনতেও পাবে না চিৎকার করবে তো শুনতেও পাবে না আর মুখে বলতেও পারবে না ওদের ভাষা ওরা জানে দুজন ফেরেশতা বড় বড় মুগুল্লে মেতেছে দৌড়চ্ছে ওর কাছে ও আবার মেতেছে এর কাছে আসতে চিল্লাচ্ছে বাঁচাও 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 তখন ফেরেশতা একজন আর একজন ফেরেশতা বলছে কি বলতে চাইছে ওই ফেরেশতা বলছে মার বোধহয় কম হচ্ছে আরো মার কথা বুঝতে পারছেন না গাজ্জোয়ারি করে মসজিদ এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামাও বোনেরা আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী করে যার সাহাবি আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামেরা নবীর কাছে সাক্ষ্য হয়ে গেল ওই দুটি বাচ্চাকে দুটি বাচ্চাকে দান দিয়ে দিলেন একটা বাচ্চা একটা অংশ তাদের কাছ থেকে দান হিসাবে নিয়ে নিলেন ও বাবাজি দের নবী রাসূলুল্লাহ বললেন ও বাবা সাবিরা উনজুরু ইলা জিবাল ও আমার সাবারা ওই যে পাহাড় তোমরা দেখতে পাও ওই পাহাড় থেকে পাথরগুলো তোমরা আনো পাথরগুলো সাহাবায়ে কেরামের আনতে লাগলে আল্লাহ নবী কিছু সাহাবীদের নিয়ে আল্লাহ নবী নিজে জায়গাটাকে পরিষ্কার করতে লাগলে এ নজরেরা এক একটা পাথর রসুলুল্লাহ সাজিয়ে 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 একটা রেখাপাত করেছে এলাকা ঘিরে ফেলে আমার নবী হাত উঁচু করে বললেন বাবা সাহাবীরা চলো এবার আমার সঙ্গে ওই পাহাড়ের কাছে আল্লাহ নবী গিয়ে নিজে হাতে মোবারক হাত দিয়ে একটা পাথর তুললেন বড় পাথর রাসূলুল্লাহ বুকে জড়িয়ে ধরে নিয়ে টুকটুক টুকটুক করে এসে যে জায়গায় আল্লাহ নবী ঘিরেছিলেন মসজিদ বানাবে মসজিদের স্ট্রাকচার আল্লাহ নবী একটি জায়গায় রেখে দিয়ে বলেছিলেন বাবা সাহাবীরা এটা হলো মসজিদে কোবার মেম্বার আর জোরে বলু সুবহানাল্লাহ ও মাসাবিরাত এই মসজিদে কোবাই যারা নামাজ আদায় করবে আমি নবী জানিয়ে দিলাম দুই রাকাত নামাজ আদায় করার বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই উম্মাত উম্মাতির নামায় আমলে আমার আল্লাহ একটা মকবুল উমরা হজের সওয়াব দান করে দেবে হাজী সাহেবরা জানা যান মদিনা শরীফে ওই মসজিদটা আছে মসজিদে কোবা মসজিদটার নাম কি বললাম মসজিদে কোবা বিশ্বনবী বললেন ওই মসজিদে যারা দুরাকাত নামাজ পড়বে তাদের নামায় আমলে মকবুল উমরা যে উমরাটা কবুল হয়ে গেছে কথা বুঝতে পারছো না আপনি টাকা খরচ করে হজ পাকে যাবেন উমরায় যাবেন উমরা কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই গ্যারান্টি আছে কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন কোন মসজিদে নামাজ পড়লে মসজিদে কোবাই মসজিদে কোবাটা কিরকম করলেন নবী দেয়াল নেই কোনো ওয়াল নেই ছাদ নেই বিম নেই খাজুর গাছের ডান্ডি পুঁতে দিয়ে রাসূলুল্লাহ একটা পাথর সেখানে মেম্বার বানিয়ে নবী বললেন এটা হলো মসজিদে কোবা একবার জোরে বলেন
আমি বোঝাতে চাইছিলাম কি শরিয়াত আপনাই বলিনি মসজিদটা দুতলা করতে হবে শরিয়াত আপনাকে বাধ্যবাধকতা দেয়নি শরিয়াত আপনাকে বলিনি মসজিদের মিনার না করলে নামাজ হবে না শরিয়াত আপনাকে বলিনি মসজিদে কালার ফুল না পাত প্লেট লাগালে পাথর না লাগালে নামাজ হবে না শরিয়াত আপনাই বলিনি আপনার এসি না দিলে পাখা না লাগালে নামাজ হবে না এ নজনেরা নারায়ণ পাকুড়িয়ার মুসলমানেরা শরিয়াত শর্ত দিয়েছে মসজিদ তৈরি করো ওটা হালাল অর্থ দিয়ে হারামের টাকায় মসজিদ বানিয়ে ওটা যদি 100টা 1 কোটি টাকা দামের মসজিদ তোরা বানাস আল্লাহর দরবারে থেকে কোনো ফায়দা পাবি না শরিয়াত মেনে যদি মসজিদগুলো আজকে সমাজে হতো তাহলে মসজিদের এত কালারফুল রং হতো না বলো ওই বলছি এলাকার টপ র‍্যাঙ্কে শুট করব যে যা রং কর দেব আমি কথা বুঝতে পারছেন না এক জায়গায় জলসায় গিয়েছি আমাদের উত্তর 24 পরগনায় 85 ফুট উঁচু দুটো মিনার কত মসজিদে ঢোকার গেটে দুটো মিনার তৈরি করেছে 85 ফুট উঁচু 8.5 তলা আমি গাড়ি থেকে নেমে শুধু দেখছি আল্লাহ কি কত টাকা বাজে আর পাশ থেকে একজন বলছে ভাইজান 15 লাখ টাকা খরচা হয়েছে বলছে বিশাল খরচা করেছে বিরাট ব্রেন লেগেছে বলছে হুজুর আমি মাথা মেরে করেছি তাই বলছে তুমি মাথা মেরেছ তো তো দাড়ি কই যেই বলেছি অবুই দিবের খবর আজকে খুব খারাপ তুমি কে এত সুন্দর মিনার তৈরি করে ফেললে তোমার দাড়ি কই আমি সেক্রেটারি মসজিদের সেক্রেটারি দাড়ি নেই বয়স প্রায় 50 কথা বুঝতে পারোনি 50 বছরের মতো বয়স হয়ে গেল ওর মুখে এখনো দাড়ি রাখতে পারল না মসজিদের মিনার তৈরি করে ফেলেছে নাজাত পাওয়া যাবে যাবে কে বলেছে মিয়া মসজিদের সৌন্দর্য মিনার যদি হয় মুসলমানের সৌন্দর্য হলো দাড়ি একবার জোরে বলুন না একবার জোরে বলো না তুমি একদম সাল তুলে ঘুরতেছো আর মসজিদের সৌন্দর্য তৈরি করছো কে বলেছে তোমার এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে কি দি আল্লাহর নবী দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় দেবে যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতিরা পৃথিবীর জমিনে ধন সম্পদ লাভ হবে আমার উম্মত উম্মতিদের টাকার অভাব হবে না আমার উম্মত উম্মতিদের ধন সম্পদের অভাব হবে না মুসলমানেরা মসজিদ বানাবে বড় বড় মসজিদ কিন্তু আমি নবী জানিয়ে দিলাম ওই সময় মুসলমান হবে ধনী আমার ইসলাম হয়ে যাবে গরিব ও বাবা সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম তখন মসজিদ ভর্তি মুসল্লি হবে অথচ মসজিদের মুসল্লিদের এবাদত তার কবুল হবে না আল্লাহ নবী সাহাবীরা বললেন হুজুর কারণটা কি আল্লাহ নবী বললেন কারণ ওরা মসজিদে ঢুকবে নামাজ পড়ার নিয়ত করে মসজিদে পা রাখবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতি হে আল্লাহ তোমার রহমতের দরওয়াজা আমার জন্য মুক্ত করে দাও খুলে দাও এই দোয়া পড়ে মসজিদে ঢুকবে ঠিকই ওরা মসজিদে ইবাদত করা যেমন তেমন দুনিয়ার কথা ওরা ব্যস্ত থাকবে শুরু হয়েছে না হয়নি জোরে বলেন মসজিদের ভিতরে দুনিয়ার কথা মসজিদের ভিতরে যেই ভাই ভালো আছো ভাই ভালো আছো হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ কালকে হাটে গিয়েছিলে হ্যাঁ ওরে জুতো বাইরে রাখিস নে ওর মাথায় মার কথা বুঝতে পারছেন না
মসজিদের ভিতরে যারা কথা বলে দুনিয়ায় দুনিয়াদারির কথা যারা মসজিদের ভিতরে বলে ওদের সঙ্গে কোনো কথা নাই হাত ধরে জুতো দিয়ে শুধু মাথায় মার এই তো দোয়া পড়লি আল্লাহুম্মা আফতালিয়া বা বারহমাতিক এই রাগ হচ্ছে নাকি কোন নরম নেই ওখানে নরম হলে তোমারে সাইজ করে দেবে কবরে আবার এর ভিতরে কিছু মস্তানি করে বলবো এর ভিতরে মস্তানি করে দুজন কথা বলছে পাশ থেকে একজন বলছে এই এই মসজিদের ভিতরে কথা বলতিনি শরীয়ত বলছে একে ধরে জুতো এ মস্তানি তোকে কি করতে বলে মসজিদের ভিতরে দুজন কথা বলছে রাসূলুল্লাহ বলছে ওই দুজনকে যদি নিষেধ করতেই হয় তাহলে তুমি মসজিদ থেকে বেরিয়ে এসো মসজিদ থেকে বেরিয়ে এসে জানালা দিয়ে তাদেরকে ডাকো এই তোমরা শোনো মসজিদ থেকে ওরা দুজন বেরিয়ে আসবে তো তাদেরকে বলো মসজিদের ভিতরে কথা বলা হারাম চলবে না আল্লাহ লানত আল্লাহর অভিসম্পদ তোমার উপরে নাজিল হচ্ছে মসজিদে কথা বলো না এই কথাটা ও যদি মেনে নিয়ে মসজিদে কথা বলা বন্ধ করে দেয় রাসূলুল্লাহ বললেন তোমার এই নিষেধ করার কারণে তোমার নামায় আমলে আমার আল্লাহ মুজাহিদিনের সওয়াব দান করবে জোরে বলো আর জোরে বলতে পারো না এরা আছে না নাই দুজন কথা বলছে ও আবার এই আজকে জুম্মা হয়ে গেল আজকে কই আজকে জুম্মা হলো তো জুম্মা পড়েছেন তো জুম্মা মসজিদে খুতবা চলার অবস্থায় কিছু কিছু মস্তানি করে এ পাখাটা মার না পাখাটা মার না কথা বলছেন না কেন বিশ্বনবী বললেন মুসল্লিরা মসজিদে যাবে ভর্তি হয়ে যাবে মসজিদ কিন্তু আল্লাহর জন্য নয় দ্বিতীয় কারণ হবে বাবা সাহাবীরা মুসল্লিরা মসজিদ ভর্তি হয়ে যাবে কিন্তু মসজিদে যাবে তারা বডি তাদের থাকবে মসজিদে মন থাকবে মসজিদের বাইরে জুম্মাই লক্ষ্য করেননি কখন নামাজ শেষ হবে আরো যদি ইমাম সাহেব একটু লম্বা দোয়া এত এত দোয়া কিসির অত কথা বুঝে যাচ্ছে না কেন ইমাম সাহেব যদি একটু লম্বা দোয়া করে এই রাখা যাবে না এ দোয়া শেষ হয় না ঘরে পাটা এ কথা ঠিক না বুঝরে বলে সালাম ফেরাবে বেরহমাতিকা যেন চঘচ্চ হয়ে গে আর আমাদের মতো হুজুররাও রয়েছে কিছু কিছু গোশ কাচ্ছি আমরা বাবা ঈদ মুসলমানের দুটো না ঈদে মিলাদুন্নবী আর একটা ঈদ আর প্রত্যেক সপ্তাহে একটা করি জুম্মায় সত্য হাদিস আছে জুম্মাটাও মুসলমানদের সপ্তাহের ঈদ কিন্তু সেটা তো বিশ্লেষণ করে বোঝানোর দরকার ওরাও বুঝেছো এরকম টেকনোলজির জামানা ওরাও তো মোবাইল ইউজ করে ওরা দেখলো হ্যাঁ ঈদের নামাজ তো দুরাকাতই হয় ঈদের নামাজ করাকা দুরাকা তার মানে জুম্মার 22 রাকাত হুজুর পড়তে নিষেধ করছে দুরাকাত পড়বো 20 আউট কর এ বুঝতে পারছেন না নাকি ওই জন্য কথাটা বলতে গেলে স্টেজে বলতে গেলে আমাকে বিবেক দিয়ে বুঝে তারপরে আমাকে বলতে হবে এই সমাজ খুব চালাক খাচ্ছে মদ বলছে মদ খাইনি বিয়ার বিয়ার কথা বুঝতে পারছেন না নাকি এ সমাজ ঘুরিয়ে খেতে শিখেছে লোনে গাড়ি নিচ্ছে বলছে না সুদে গাড়ি নিইনি ডাউন পেমেন্ট করেছি আমার ওয়াজ ভুল হচ্ছে নাকি ওই জন্য আমরা আমরা আগে হাদিস কোরআন ভালো করে বুঝবো তারপর আপনাদের বোঝাবো জুম্মা তো ঈদ বটেই মুসলমানদের কিন্তু ওই দুটো ঈদের মতো ঈদ নয় কথা বুঝতে পারছেন না খুশির ভিতরে একটা বাড়া থাকে একটা কমা থাকে একটা ছেলে ফার্স্ট ডিভিশন পেলে সে যতটা খুশি হয় একজন স্টার মার্ক পেলে এই ফার্স্ট ডিভিশনের থেকে সে আরো বেশি খুশি হয় আবার সে যখন স্ট্যান্ড করে র‍্যাঙ্ক করে র‍্যাঙ্ক বুঝেন তো 15,000 ছেলে পরীক্ষা দিয়েছে ও এক নম্বরে এই ফার্স্ট ডিভিশন যে পেয়েছে এর থেকে ওর আনন্দটা বেশি না কম জোরে বলেন না এর থেকে ওর খুশিটা বেশি না কম বেশি
দুটো ঈদ হচ্ছেন র‍্যাঙ্ক করা কথা বুঝতে পাচ্ছেন না আর জুম্মার ঈদ হচ্ছে ফার্স্ট ডিভিশন এই খুশিটা ওই খুশির সঙ্গে মিল নেই এটা তো বোঝাতে হবে সব যদি গড়ে লাগিয়ে দেই ওই ছেলেরা ব্যাখ্যা করবে কোনি ওরা এখন ব্যাখ্যা করতে শিখে গেছে হুজুর যখন বলেছে ঈদ তাহলে দুরাকাতই হবে কথা বুঝতে পাচ্ছেন নাকি ব্যাস আসসালামু আলাইকুম চক ঈদ হয়ে গেছে না আখিরি জোহর না কাবলুল জুমা না বাদল জুমা না অক্তিয় সুন্নাত কোনো কিচ্ছু না তাহিয়াতুল হুজুর দখলুল মসজিদ আরে ঈদে আবার দখলুল মসজিদ কিসের চক হচ্ছ ঠিক বলিস না ভুল বলিস সালাম ফিরুলো দোয়া ইমাম সাহেব দেখে পুরো ব্যাগটা ভর্তি একদম পুরো মসজিদ ওপর নিচে ভর্তি হয়ে গেছে ইমাম সাহেব বলে যাক আজকে শেষ দোয়া পর্যন্ত আজকে একটা বেশ মক্কম সুযোগ আছে দোয়া লম্বা করেই হবে ও সালাম ফিরিয়ে ওখান থেকে ফরজ নামাজটা পড়ে এসে দ্বিতীয় কাতারে পেছন ফিরে দেখে আর দেড় কাতার আস ওই দেড় কাতারের মুসল্লিগুলো টেনশন রয়েছে দোয়া করবো না করবো না কথা বলছেন না কেন তাহলে ওয়াজ করতে গেলে ওয়াজটাকে আগে আমার বুঝ বোঝার দরকার যে আজকে মুসলিম সমাজ কোন দিকে এগোচ্ছে খাচ্ছে সুদ বলছেন না সুদ খায়নি ইন্টারেস্ট খাচ্ছে সুদ বলছে সুদ খায়নি তো ইন্টারেস্ট ও তো আমার ইন্টারেস্টের টাকা এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিরা মা ও বোনেরা আলোচনা বুঝবার চেষ্টা করুক আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা ও আমার সাহাবারা আমি রসুলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম শুনে নাও জেনে নাও আমি নবী জানিয়ে দিলাম আর দুয়া ও মকফুলে এবাদত দুয়া গুলো এবাদতের মস্তিষ্ক ও বাবা সাহাবীরা শোনো শুনে রেখে দাও দুয়া হলো ইবাদতের মস্তিষ্ক দুয়া হলো ইবাদতের মগজ যে ইবাদতের ভিতরে দুয়া নাই ওই ইবাদত আল্লাহর দরবারে আর মকবুল হতে যাবে না সেই জন্য আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন বাবা সাহাবীরা দুয়া কবুল হওয়ার মক্ষম সময় হলো প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর সাথে সাথে তোমরা দোয়া করো আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারক ইয়া জাল জালাল ওয়াল ইকরাম একবার জোরে হবে না আল্লাহর নবী প্রত্যেকটা ফরজ নামাজের পরেই দোয়া করতেন জোরে বলবেন না কিছু মানুষের আবির্ভাব শুরু হয়েছে তারা বলছে নামাজ আল্লাহু আকবার আসসালামু আলাইকুম নামাজ শেষ বলছে তো দোয়া নামাজের অংশ নয় বলছে না বলেনি দোয়া নামাজের অংশ নয় প্রয়োজন নেই আমরাও তো বলছি দুয়া নামাজের অংশ নয় কিন্তু দুয়া দরকার রাসূলুল্লাহ বলেছেন কোন বান্দা যখন হাত উঠিয়ে দুয়া চাই ওই বান্দা নিজেকে ছোট করে ওই বান্দা নিজেকে আল্লাহর কাছে গোলামিত্বের জায়গা প্রশস্ত করে তখন আল্লাহ বান্দার প্রতি খুশি হয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ এই ব্যক্তিটার মর্যাদা বেশি না এই ব্যক্তিটার মর্যাদা বেশি কথা বলছেন না এই ব্যক্তিটার মর্যাদা বেশি না এই যে এই ব্যক্তিটার মর্যাদা বেশি যে যে দেয় তার মর্যাদা বেশি যে চাই এর মর্যাদা কম আলোচনা বুঝতে পাচ্ছেন না যে দেয় সেই তো উপরে আর যে চাই এর মর্যাদা কম তো আল্লাহ তো বেশি করে চায় যে বান্দাটা আল্লাহর কাছে চাই তার মানে স্রষ্টার কাছে সে তো ভিক্ষা চাইছে রবের কাছে আল্লাহ বললেন ওই বান্দা আমার পছন্দ যে আমার আনুগত্যে নিজেকে গোলামিত্বে নিজের জীবন বিসর্জন দেয় একবার জোরে বলুন না একবার জোরে হবে না তাহলে আল্লাহ আল্লাহ শেখাচ্ছে বান্দা আমার কাছে চা আল্লাহ বলছে ওই বান্দার প্রতি আমি নাখোশ হয়ে যাই নারাজ হয়ে যাই যে আমার কাছে চাওয়া বন্ধ করে দেয় একদল বলি সাহেব ব্যাখ্যা করছে দোয়া করা যাবে না দোয়া করা যাবে না আবার কিছু রাজমিস্ত্রি মোবাইল মিস্ত্রি বেরিয়েছে তার আবার ফতোয়া দিচ্ছে ফিরের দরবারে টরবারে জানা সব মোবাইল মিস্ত্রি
ভাই আমি অপমান করছি রে যে মোবাইল মিস্ত্রি কোরআন হাদিস বলতে পারবে না অধিকার আছে তার অধিকার আছে কিন্তু নিজে আগে ভালো করে শিখে তবে তাকে বলতে হবে ওই চটি কিতাব পড়ে ফটাং ফটাং করবে সমাজ শেষ হয়ে যাবে ও অধিকার তোমার ইসলাম দেয়নি পীরের দরবারে যাওয়া যাবে না পীর ধরা নাকি শিরক কথা বুঝতে পেরেছেন পীর ধরা বলছে শিরক আমি শুনে আমি বললাম ওর মাথায় নি বেরেক কথা বুঝতে পেরেছেন ওর মাথায় নেই বেরেক ওই জন্য বলছে পীরের দরবারে যাবার শিরক আচ্ছা ভাই আপনারা কোনদিন শুনেছেন দরবারে ফুরফুরা শরীফে চাদর ফুল দিয়ে ধূপবাতি মোমবাতি দিয়ে ওখানে কিছু হয় এই তো মিস্ত্রিরা সব বলছে মিস্ত্রিরা বলছে তা আমরা আমরা বলছি ও আবার বলছে নসিয়াতে বলছে ও স্টেজে বলছে যে ফোন করতে বলো না পীরজাদা ভাইদের নাম করে করে বলছে আমাকে ফোন করুক না ফাঁস করে দেব আরে বিয়াদব ফোনে কি কথা হবে সবথেকে ভালো কথা তো সামনে বসে তো হিম্মত থাকে বাপের হালাল জাদা সন্তান একদিন সামনে এসে বস না তুই 100 লি আসবি আমরা 50 থাকব কথা বুঝতে পারছেন নাকি তুই 100টা তো যত রকমের মানুষ আছে তো শিক্ষিত 100 তোর শায়খ লিয়াই আমরা থাকব 50 জন পানি কি পানি দুধ কি দুধ হয়ে যাবে কথা বলছেন না কেন আর এরকম 100 নয় 50টা মিডিয়া সামনে থাকবে ডাইরেক্ট লাইভ কাস্ট হবে টেলিকাস্ট কাউকে আর রাখবো না কথা ঠিক না ভুল জোরে বলে আমরা হক না তোরা হক একটুখানি না ফোনে হবে কেন তোমার সঙ্গে প্রেম করতিস নাকি আমি হ্যাঁ ফোনে কেন এসো আসলে তা নয় একটু মার্কেট পাওয়ার ইচ্ছা কথা বুঝতে পারছেন না সমাজে একটু বাজার ভাইরাল হবে কথা বুঝতে পেরেছেন তো আল্লাহ পাক এইসব ফিতনা থেকে আমাদের হেফাজত করেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন মুসলিম সমাজে বিভ্রান্তি আরো এই তো সবে শুরু রে বাবা ফিতনা দেখেছেন কি আল্লাহ নবী বলছেন ফিতনাটা এত দ্রুত ছড়াবে ফিতনাটা এত দ্রুত এত প্রখর হবে চলমান অবস্থায় মানুষ বেঈমান হয়ে যাবে দাঁড়িয়ে থাকা মানুষ চলমান ব্যক্তির থেকে উত্তম হবে ঘুমন্ত অবস্থায় মানুষ ভালো থাকবে জাগ্রত হয়ে গেলেই বেঈমান হয়ে যাবে এত জোর ফিতনা হবে আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل পৃথিবী আমার আসল ঠিকানা নয় হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন ঠিকানা পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহুম্মা সাল্লি আলা এসেছি যে দুনিয়ার বুকে একা যেতে হবে কবরে একা এসেছি যে দুনিয়ার বুকে একা যেতে হবে কবরে একা থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার পাব নবীজির দেখা জোরে হলো না চিল্লে হলো না
পৃথিবী আমার আসল ঠিকানা নয় হৃদয়তে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহুম্মা ما شاء الله رجلي وعلى آله কায়ামতেরও কঠিন সময় কায়ামতেরও কঠিন সময় থাকবে না কেউ আপন আমার থাকবে না কেউ বন্ধু তোমার থাকবে সেদিন আপন হয়ে থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হযরত জোরে হবে না নারায়ে তাকবীর পৃথিবী আমার আসল ঠিকানা নয় হৃদয়তে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়